হুগলি চুচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দু নম্বর কাপাসডাঙ্গা এলাকায় পারিবারিক সম্পত্তি বিবাদের জেরে ধুন্ধুমার কাণ্ডের ঘটনা। এলাকায় চঞ্চল্য। হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের দুই সদস্য। পরিবারের এক সদস্য কুণাল দত্তের অভিযোগ, তার এক পিসি এবং পিসেমশাই হুগলির নারায়ণপাড়ার বাসিন্দা দয়াল রায় এবং বনানী রায় কোনো রকম নিয়ম না মেনেই বাড়ি তৈরি করা শুরু করেছেন কুণাল দত্তেদের বাড়ির পাশের জমিতে। এ বিষয়ে তারা হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধানকে জানালে সেখান থেকে স্টে অর্ডার দেয়া হয়, কিন্তু সেই অর্ডারকে তোয়াক্কা না করে বাড়ি তৈরি করে চলেছেন দয়াল রায় এবং বনানী রায়। এমন পরিস্থিতিতে শনিবার রাতে কুণাল দত্তের বাড়ির সামনে শুরু হয় গালিগালাজ, যা পরে হাতাহাতিতে পরিণত হয়। আহত হন কুণাল দত্তের মা শম্পা দত্ত। কুণাল দত্তের বক্তব্য আমরা শুনব। পারিবারিক ব্যাপার প্রথম কথা, তো পারিবারিক জমি সংক্রান্ত বিষয় হয়েছিল যে আমাদের জমির উপরে তারা নিজেরা বাড়ি করছিল। আমরা মিউনিসিপালিটিকে সেই অভিযোগটা জানাই, তিনি একটা লেটার তার বাড়িতে পাঠানো হয়, কোনো কর্ণপাত না করে সে তার নিজের বাড়ির কাজ সে করতে থাকে। সেই অভিযোগটা আবার আমরা পুনরায় পরের দিন গিয়ে গৌরীকান্ত মুখার্জিকে বলি, এবং গৌরীকান্ত মুখার্জি থানার আইসিকে চিঠিটা করে। তো আইসিকে চিঠিটা করার পর আইসি হচ্ছে পুলিশ পাঠিয়েছে, পুলিশ পাঠানোর পর তারা কিছুদিনের জন্য স্টপ করে। তো তারা দেখতে পাচ্ছে যে প্রত্যেক দিন মানে প্রতিবার তারা কোনো কোনোভাবেই তারা সেই জমিটা আর কোনো দখল করতে পারছে না, বাড়িঘর তৈরি করতে পারছে না, অন্যভাবে তারা মানে মাকে গালিগালাজগুলো শুরু করেছে। সেই ব্যাপারটাই আমি জানতে আমি গেছিলাম হচ্ছে নারায়ণপুরে আমার পিসামশাইয়ের কাছে, যে তারা কেন আমাকে উল্টোপাল্টা কথাগুলো বলেছে। যখন আমি জানতে গেছিলাম তারা সেই সময় হচ্ছে মদ্য অবস্থা ছিল, মদ্য অবস্থা তার সাথে ছিল রাম তৃণমূলের একজন কর্মী আমাদের আট নম্বর ওয়ার্ডে সরসনীতে বাড়ি, তার সাথে আরও তিন চারজন মিলে আমাকে খুব মার মেরেছে। তার সাথে দয়াল রায়ের ছেলে সুভিজিৎ রায় আমাকে খুব মার মেরেছে। সেখান থেকে আমি মার খাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি বাড়ির দিকে। বাড়িতে যখন আমি আসছি তখন আমি দেখতে পাচ্ছি আমার মা বাবাকে খুব মার মারছে। আমরা যেহেতু বিজেপি কর্মী সেহেতু হচ্ছে আমাদের উপর এরকম দিনের পর দিন এরকম টর্চার করে যাচ্ছে, একবার এই সুযোগটা খালি নিয়ে যাচ্ছে, আর আমাদের এসে থ্রেট দিচ্ছে তিনজনকেই মার্ডার করে দেবো, হ্যান করবো, ভয়ে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি। এবং মণ্ডল সভাপতিকেও জানিয়েছি, মণ্ডল সভাপতি একই কথা বলছে, আপনারা মিউচুয়াল করেন। আমি তখন মণ্ডল সভাপতিকে বললাম দিনের পর দিন একের পর এক আমরা মার খেয়ে যাচ্ছি, অথচ আমরা মিউচুয়াল যাবো, এর আগেও দুবার তিনবার চারবার মিউচুয়াল হয়েছে, তাতেও কোনো সুরাহা আমরা পাইনি। অন্যদিকে কুণাল দত্তের পিস্তুত ভাই অভিজিৎ বনে কুণাল দত্ত তাদের অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছেন বলে দাবি করেছেন, যার সিসিটিভি ফুটেজও নাকি তাদের কাছে রয়েছে বলে তিনি জানান। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যখন মাসি এসে অন্ধকারে আমরা বসে কথাবার্তা বলছি, চাটা খেয়েছে খেয়ে মাসি চলে যাবে মেসো এসছে নিতে, তা মেসো মাসিকে গাড়ি করে নিয়ে বেরিয়ে গেছে। যা চলে যাওয়ার পরে মানে সম্পাদক মানে আমার ছোটো মামি ও ওইখান থেকে গেট ওখান থেকে বেরিয়ে এসে অকথ্য নোংরা ভাষা বলছে, মানে যে নোংরা ভাষা কি বলবো মহিলাদের সামনে বলা যায় না। বলার পরে ও তা আমার মা এখানে দাঁড়িয়েছিল, মা বলছে যে যে সামনাসামনি কেন বললে না, সামনাসামনি বলতে। তখন ওর বড় বেরিয়েছে বলছে, ছোটো মামা বেরিয়েছে বলছে যে আমি বলছি বেশ করবো বলবো দয়াল রায় এত নোংরা এই সেই হেন তেন বলতে বলতে তখন ছেলে বেরিয়েছে বলছে আমি দেখে নেবো দয়াল রায়কে বলে, ও আর্মস নিয়ে ও রীতিমতো তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। পার্টিকুলার ব্যাপার নয়, পারিবারিক ব্যাপার, প্লটের মধ্যে একই পার্টিশনে ও বলছে ঘর করতে হবে, কোনো ভিত্তি পার্টির কোনো ব্যাপার নেই। এখানে সিসি ক্যামেরা ওদের খোলা আছে, নারায়ণপুরে দয়াল রায় তার সিসি ক্যামেরা ধরা আছে। এই ঘটনায় কুণাল দত্তের পরিবারের দিকে আঙুল তুলেছেন পরিবারের আরেক সদস্য এবং কুণাল দত্তের আরেক পিসি ভবানী বণিক। ঘটনায় তার এক ভাতৃবধূ কৃষ্ণা দত্ত গুরুতর আহত অবস্থায় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে তিনি বলেন, কালকে আমাদের এখানে লোডশেডিং ছিল, সবাই পোস্ট টোস্ট পড়ে গেছে, সবাই বসে আছে, কারেন্ট দেবে দেবে করে আমার বোন এসছে এখানেই বাড়ির কাছে, বোন এসে বসে সবার সঙ্গে গল্প করে যেতে পারে, আরও লোক ছিল কথা বলছিল, এর ভেতর হাজব্যান্ড এসে ওকে নিয়ে যাবে বলে ওর হাজব্যান্ড এসে এসে গাড়ি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে গাড়ি বাড়ির থেকে বেরিয়ে অকথ্য ভাষায় গালাগালি, যে ভাষাগুলো মুখে আনতে আমাদের মতন মানুষের খুব লজ্জাকর জিনিস। তখন আমি বলেছি যে কেন তুমি বলতে, যদি বলতে হয় তুমি ওর সামনে বলতে, এখন কেন বলছো, হ্যাঁ বলবো বেশ করবো, যা তা ভাষা বলেছে আমার ভাই বোন নামে, যা তা কথা বলেছে ভাইপোর নামে, ওরা এখানে দাঁড়িয়েছিল, তারপরে বলছে দেখাচ্ছি তারা মজা বলে, ওর ছেলে ওদের বাড়িতে চলে গেছে, আর
ওরা দুজনে স্বামী স্ত্রী দুজনে এসে দেখবি দেখবি বলে বড় একটা পাইপের ইয়ে এনে আমার ছেলেকে মেরেছে, আমার ভাই বোন মুখের মধ্যে আমার ভাই ঘুষি মেরেছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তারপরে মারামারি হয়েছে। কুণাল দত্তের মা শম্পা দত্তকে পরিবারের বেশ কয়েকজন মারধর করে বলে অভিযোগ করে কুণাল দত্ত দাবি করেছেন তারা বিজেপি করেন এবং তার মা শম্পা দত্ত ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার মহিলা মোর্চার সদস্য হওয়ার কারণে তাদের ওপর এই অত্যাচার। মা যেহেতু বিজেপি কর্মী, আমাদের হচ্ছে ইয়েতে হুগলি মন্ডলের বিজেপি কর্মী এবং আমাদের পারিবারিক সেই ঝামেলাটাকে নিয়ে তারা একসাথে ইস্যু করে তার হচ্ছে খাটটা মেটানোর চেষ্টা করেছে। এখন আমি প্রশাসনের কাছে বলতে চাইছি যে এর বিরুদ্ধে কোনো একটা বিচার করবো। যদিও এই কথা সম্পূর্ণ মিথ্যা বলে ঘটনাটিকে পারিবারিক সম্পত্তিগত অশান্তি বলেই জানিয়েছেন পরিবারের অন্যান্য সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে রাজনৈতিক মহলে নিমাই দত্ত বলেন, আমরা প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই এবং এই প্রশাসনকে এবং আমাদের যে আইসি আছে তাকে অনুরোধ করব যেন এই এফআইআরটা নেয়, নাহলে আমরা এর বৃহত্তম আন্দোলন নিয়ে যাব। হুগলি চুচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 2 নম্বর কাপাসটাঙ্গা অঞ্চলের এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। পারিবারিক এই অশান্তি দ্রুত সুরাহা হওয়া উচিত বলেই মনে করছেন এলাকাবাসীরা। তাদের পক্ষ থেকে তারা জানিয়েছেন, পলিটিক্যাল মুভমেন্ট নয় কিন্তু বিশাল গন্ডগোল হয়েছে, এ ওকে মারছে, এ ওকে মারছে, আর এই বাড়িতে ভদ্রমিলে থাকেন উইডো, তার দাদা বলে ডাকি, এবং তার নাক ফেটে গেছে, গলগল রক্ত পড়ছে, তারপরে সে দিকে মারামারি হচ্ছে, ওইখান থেকে কেউ লাঠি দিয়ে মারছে, এখান থেকে লাঠি দিয়ে মারছে, আমরা সেটা চাইছি না। এবং এর আগে পুলিশও এসেছিলো, থানা পুলিশ কেস হয়েছিল, আমরা টোটালি সলিউশন হোক, পুরো মীমাংসা হয়ে যাক, শান্তিভাবে বাস করি এবং পাড়ার লোকও শান্তিভাবে থাকুক, এটাই আমি চাইছি। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, এসএম নিউজ বাংলা।